মাইলি সংরক্ষণ প্রদান প্রজনন উপলক্ষে অভিযান উপলক্ষে আমাদের রাজশাহী অঞ্চলের মাননীয় পুলিশ সুপার জনাব রুহুল কবির খান সাহেবের সার্বিক দিক নির্দেশনা এবং আমাদের তত্ত্বাবধানে আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা এই পদ্মা নদীতে মাইলি সংরক্ষণের জন্য অভিযান পরিচালনা করে যাচ্ছি। হাসিমপুর এলাকা অভিযান পরিচালনা করে পদ্মা নদী হতে চব্বিশ জন জেলেকে আমি 150,000 অবৈধ কারেন্ট জালসহ আটক করি এবং আমরা 60টি নৌকা জব্দ করি এবং তাদের হেফাজতে 8 কেজি ইলিশ মাছ উদ্ধার করে আমি মালিফা কৌমি হাফিজে ইয়াতিমখানা মাদ্রাসায় দান করি। ইলিশ মাইল সক্ষাতে আগামী 2 তারিখ পর্যন্ত আমাদের নির্দেশনা আছে, সরকারের নির্দেশনা যথাযথ পালন করার জন্য তৎপর থাকব এবং নির্দেশ 24 ঘন্টায় আমাদের নৌপুলিশের অব্যাহত থাকবে, অভিযান অব্যাহত থাকবে।